الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ أَن أَبِي هَارُونَ الْعَبْدِ رَحِمَهُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى قال كنا إذا أتينا أبا سعيد الخدريّ رضي الله تعالى عنه قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم. إن رسول الله صلى الله عليه وسلم قال لنا إن الناس لكم تبع وإنهم سيأتونكم من أقطار الأرض يتفقهون في الدين يتفقهون في الدين فإذا جاءوكم فاستوصوا بهم خيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مهان الله سبحانه تبارك وتعالى অসংখ্য অগণিত সুক্রিয়া জাল্লা রবুলিউল জালাল আমাদেরকে ইসলামিক অনলাইন মাদ্রাসার মাধ্যমে একটি উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্বে একটি উন্মুক্ত ফিক্ষি মাসাইলের মাজলিসে পশার বলার এবং সোনার কারীন যে তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই মজলিসটা যেন বক্তা শ্রোতা আমাদের সবার জন্য কল্যাণের মাধ্যম হয় আখেরাতের পুঁজি হয় শেষ দিনের সম্বল হয় আমরা সেই প্রার্থনা এবং দোয়া আল্লাহর নিকট করি এবং করব আল্লাহ যেন আমাদের এই বসাকে এই বলাকে এই সোনাকে কবুল আর মঞ্জুর করেন আমরা সবাই বলে আমি আল্লাহ তাআলা দিন ইলিম অর্জনের জন্য দিন ইলিম শিক্ষার নিমিত্তে সুর আত্মার একশত বাইশ নং আয়াতে আল্লাহ সুবাহ তাবার বলেন পালাউলা নাফারা মিন কুল্লে ফির কহ পালাউলা নাফারা মিং কুল্লে ফির কাতিম মিন হুম ত ইফা তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না লিয়াতা ফাক্কা হু ফিদ্দিন যাতে দিনের জ্ঞান তারা লাভ করে অলিউজিরু কাউমাহুম এবং সংবাদ দান করে তাদের স্বজাতিকে ইজা ইলাইহিম। যখন তারা তাদের স্বজাতি স্বজাতির নিকট প্রত্যাবর্তন করবে লাল্লাহম ইয়াহসারুন এই স্বজাতি জ্ঞানীদের দাওয়াত পেয়ে তারাও হয়তো জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারে বাঁচতে পারে আল্লাহ শিক্ষা এবং সেই ইলিমকে প্রচার প্রসার করা এবং সেই ইলিম অনুযায়ী নিজে আমল এবং অন্যকে আমলের দাওয়াত দেওয়ার আমাদের সবাইকে যেন তাওফিক দান করেন আমি এই মুহূর্তে প্রশ্ন উত্তর পর্বে চলে যাব প্রশ্নোত্তর পর্বে চলে যাওয়ার পূর্বে আমি আমাদের দু একটি মূলনীতি আমি বলবো আমাদের নিয়ম হচ্ছে এখানে যারা উপস্থিত হয়েছেন দিনী বোন যারা আছেন আপনারা লিখেই দিবেন আপনাদের প্রশ্নটি বাংলাতে লিখবেন বাংলিশে লিখবেন না এবং সংক্ষেপে লিখবেন আপনার প্রশ্নটিকে একবারই পুষ্ট করবেন ধারাবাহিকভাবে আমরা আপনার প্রশ্নে চলে আসবো সুতরাং তারাহুরা করে একই প্রশ্নকে একাধিকবার অনেকবার তো করে এভাবে পুষ্ট করবেন না আপনার মাইক মিউট আছে না আনমিউট আছে সেটা আপনি লক্ষ্য রাখবেন এবং দয়া করে আপনার নাম আপনি ওখানে দিবেন না আপনার আইডি নাম্বার অথবা আপনি আমাদের এখানে হ্যাঁ একজন প্রশ্ন করেছেন উস্তাদ কোনো ব্যক্তি যদি কারো টাকা চুরি করে অনেক দিন পর যদি ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে মাপ চাই তাই কি যথেষ্ট হবে না শুধু আল্লাহর কাছে মাপ হবে না যার টাকা চুরি করছেন তাকে ওই টাকা হবে এটা বলে দেওয়ার প্রয়োজন নেই যে আমি চুরি করেছিলাম এখন নাও বরং তাকে তার টাকা ফিরিয়ে দিবেন যেভাবেই হোক তাকে হাদিয়া দিয়ে দেন তাকে উপটুকুন দিয়ে দেন গিফট গিফট আকারে দিয়ে দেন যেভাবেই হোক ওই পরিমাণ টাকা তাকে ফিরিয়ে দিবেন তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নিজের ভুলের জন্য আল্লাহর কাছে আমার একটি প্রশ্ন ছিল আমার মায়ের আপন মামা এবং চাচা কি আমার মাহরাম নাকি গায়ের মাহরাম আপনার মায়ের আপন মামা আপনার মাহরাম এবং আফন চাচা আপনার মাহরাম আপনার মায়ের আফন মামার সাথে আপনার মায়ের বিয়ে জায়েজ নয় আপনার মায়ের আফন চাষার সাথে আপনার মায়ের বিয়েও জায়েজ নয় সুতরাং তাদের সাথে আপনারও বিয়ে জায়েজ হবে না তারা আপনার মাহরাম হবে পরবর্তী প্রশ্ন একজন এই মাস আলাটি জানতে চায় যে সে দু হাজার এগারো সালে এক মেয়েকে পালিয়ে বিয়ে করেছে তখন বিয়ের সময় মোহরের কোনো মেয়ের কোনো মাহরাম ছিল না এখন ওই বিয়ে কি সম্মত হয়েছে মাহরাম ছিল না কিন্তু দুজন সাক্ষী কি ছিল প্রথম প্রশ্ন হচ্ছে দুজন সাক্ষী ছিল কি দুজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন মহিলা যদি সাক্ষী উপস্থিত থাকে আর ওই ছেলের কুফু মেয়ের সমপরিমাণ হয় তাহলে বিয়ে হয়ে গেছে এরপর সেই ছেলে বিদেশ চলে যায় তার এক বছর পর মেয়ের পরিবার ছেলের পরিবারের কাছে নামা পাঠিয়ে দিয়েছে মেয়ের সাইন দিয়ে কিন্তু ছেলের সাইন করেনি ছেলের পরিবার সাইন করে দিয়েছে তার কয়েক বছর পর সেই মেয়ের বিয়ে হয়ে গেছে এই তালাকটা কি হবে দেখেন মেয়ের যদি তালাকের অধিকার থাকে অর্থাৎ ছেলেটা যদি মেয়েকে তালাকের অধিকার দিয়ে দিয়ে দেয় আর মেয়ে যদি নিজের উপর তালাক গ্রহণ করে তাহলে ছেলের আর সাইন দেওয়ার প্রয়োজন হবে না ছেলের পরিবারেরও সাইন দেওয়ার প্রয়োজন হবে না কিন্তু যদি মেয়ের তালাকের কোনো অধিকারই না থাকে তাহলে এক্ষেত্রে শুধুমাত্র মেয়ের সাইন অতপর ছেলের সাইন এর দ্বারা তালাক হবে না সামুদ্রিক কাকরা অক্টোপাস এগুলা কি হালাল না এগুলা হালাল হবে না এগুলা হারাম এক নম্বর স্বপ্নে আমি কবর জারত করতে দেখেছি এটার ব্যাখ্যা কি বলা যাবে স্বপ্নে কবর জারত করেছেন ভালো এটা আপনার জীবনের আপনার জীবনে দিনই বিষয়ে দিনই উন্নতি হবে আখ দিক দিয়ে আপনার জীবন উন্নত হবে দ্বিতীয় প্রশ্ন আমরা যদি তিস্টার উজা পূরণ করি তারপরে যদি আমাদের সন্দেহ হয় যে আমার রোজা হয়েছে নাকি হয়নি তাই যদি আমি একা নফল রোজা রাখি তাহলে কি সেই রোজা হবে নফল তো হবে তবে আপনি যে বলতেছেন আপনার ফরজ রোজা হয়েছে কি হয় নাই এই যে সন্দেহ এই সন্দেহটা অমূলক ওইটা হচ্ছে আর সেটি যদি অপেক্ষা করায় মানে পক্ষ বিয়ের ক্ষেত্রে হা বা না কিছুই না বলে চার মাসও না তারও বেশি সময় অপেক্ষা করায় এর মধ্যে মেয়ের পক্ষে মেয়ের ক্ষেত্রে অন্য আরো একটি গড় আসে তাহলে করণীয় কি

স্বাভাবিক এতটুকু সময় যতটুকু সময় পর্যন্ত অন্যজন হা না বলবে এর আগ পর্যন্ত অন্যজন যাতে প্রস্তাব না দেয় এখানে তো অস্বাভাবিক সময় পার হয়ে গেছে আমাদের দেশে সাধারণত এক সপ্তাহের ভিতরেই হা অথবা না বলে দিতে হয় সপ্তাহ দশ দিনের ভিতরে যদি বলে না দেওয়া হয় তাহলে ধরে নেয়া হয় যে তাদের সম্মতি নেই আহ জায়ান নামের অর্থ কি আচ্ছা ওটা আমাদের আই প্রশ্নতে আই ফতুয়াতে ওটা লিখে দিবে পরবর্তী প্রশ্ন ফজর আর আসরের উমুরি কাদা কিভাবে করবে ফজরের আসরের ফরজ নামাজের পর তো অন্য নামাজ পড়া যায় না উমরি কজা লাইস আলিল কজা এ ওয়াক্তুন কজা নামাজের কোনো বিশেষ কোনো ওয়াক নেই আপনি তিনটি হারাম সময় ব্যতীত সূর্য উদয় সূর্য অস্ত এবং সূর্য যখন মধ্যবর্তী স্থানে থাকে এই তিনটি সময় ব্যতীত যে কোনো সময় যে কোনো যে যেকোনো আপনি কাজা নামাজ পড়তে পারেন এতে কোনো সমস্যা নেই যেহেতু আমি একজন মেয়ে তো সেই মেয়ে সেই হিসাবে আমার বরণ পোষণের দায়িত্ব আমার বাবার কিন্তু বাবা মারা গেছেন আর সংসারে সকলের বরণ পোষণের দায়িত্ব এখন আমার বড় ভাইয়ের কিন্তু আমার বড় ভাইয়ের রোজগার হালাল নয় তো আমি যতটুকু জানি যে এর জন্য মানে হারাম রোজগারের জন্য আমার ভাই গুনাগার হলেও উক্ত রোজগার থেকে আমি বা পরিবারের বাকি সদস্যরা যা কিছু বরণ তুষণ হিসেবে গ্রহণ করছি তা আমাদের জন্য হালাল তবে আমাদের জন্য বিষয়টা হালাল হলেও যেহেতু রোজগারটা মূলত হারাম উৎস থেকে আসছে তাই আমাদের উচিত যতটুকু সম্ভব এই রোজগার থেকে কম গ্রহণ করা বা যতটুকু না নিলেই নয় ততটুকু গ্রহণ করা এরই পরিপ্রেক্ষিতে আমার একটি প্রশ্ন তা হলো আমার নিজের ত্বক চুল শরীরের ওজন ঠিক রাখতে মোট কথা নিজের পরিচর্যা করার জন্য অনলাইনে ফিটনেস এবং ওয়েল বিং নামক একটি কোর্স করতে চাচ্ছি যার ফিটে আমি আমার বাইয়ের কাছ থেকেই নিব এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি উক্ত কোর্সটি করার প্রয়োজনীয়তা অনুভব করছি হালার হারামের বিবেচনায় আমার চাওয়া কতটুকু যৌক্তিক না এটা যাইস হবে না এটা না হলেই যে না হয় এমন না ওটা না হলেও আপনি বেঁচে থাকতে পারবেন কারো মিথ্যা বলার অভ্যাস কিভাবে পরিবর্তন করা সম্ভব প্রথম হচ্ছে উনি উনার উনি দৃঢ় সংকল্প নিবেন যে আমি আর মিথ্যা বলব না তারপর হচ্ছে প্রথম হচ্ছে যে উনি দৃঢ় সংকল্প নিবেন যে উনি মিথ্যা বলবেন না তারপর হচ্ছে যে উনি এটা ভাববেন যে আমার পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহ শুনছেন না দেখছেন না সামিউন আল্লাহ ইন্নাহু শ্রোতা আল্লাহ দেখতেছেন আল্লাহ শুনতেছেন এগুলা ভাববেন সর্বদাই ভাববেন তাহলেই দেখবেন মিথ্যা অনেকটা কমে যাবে তাছাড়া হচ্ছে উনি নাকার ব্যক্তিদের সাথে ওনাকে চলাফেরা করতে হবে যদি সেটাও আর কোন ব্যক্তি উনি খুঁজে না পান তাহলে হচ্ছে ওই যে তাবলিগে চলে যাবেন ডাকাতে কাকরাইলে উনি চলে যাবেন মসজিদে সেখান থেকে উনি একটি চিল্লা দিয়ে দেবেন তাহলে দেখবেন যে মিথ্যা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তখন মুখ থেকে শুধু সত্যই বের হচ্ছে মিথ্যা বের হচ্ছে না পরবর্তী প্রশ্ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বড় বোনের স্বামী যদি বড় বোন সংসারে টাকা অবস্থায় ছোট বোনকে বিয়ে করে তাহলে সেই কি সে কি দুই বোনকে একসাথে বিয়েটি বিশুদ্ধই হবে না এবং ওটা গ্রহণযোগ্য হবে না আর একসাথে তাকার অত প্রশ্নই আসে না বরং প্রথম স্ত্রী ওনার স্ত্রী আর ওনার যে শালিকা যাকে উনি বিয়ে করছেন সে উনার স্ত্রী নয় পরবর্তী প্রশ্ন স্বামীর অনুমতি ব্যতীত কোনো ব্যক্তিকে কিছু দান করা বা কোনো প্রয়োজনীয় জিনিস কারো দেওয়া যাবে যদি তার অনেক জরুরি থাকে না স্বামীর ব্যতীত দেওয়া যাবে না কখনোই যাবে না স্বামী প্রকাশ্য অনুমতি থাকতে হবে অথবা মৌন সম্মতি রয়েছে সেটা থাকতে হবে যদি আপনি দেন তাহলে আপনি স্বামী যদি কখনো জানতে পারে তাহলেও সে কিছু বলবে না তা মৌন সম্মতির বিষয়টা হচ্ছে এটা হচ্ছে অনেক এটা এটা কিন্তু মনোসম্মতিতে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে এটা শঙ্কাযুক্ত সেই জন্য স্বামীর কাছ থেকে স্পষ্টভাবে অনুমতি নিয়ে নিলেই তখন দেয়া যাবে পরবর্তী প্রশ্ন উস্তাদ কোন বোনের নিকট চার বরিশ রয়েছে রূপা বা ব্যাংক ব্যালেন্স বা কোনো পার্সোনাল সম্পদ নেই সেহেতু তার ডাকাত আসে না কিন্তু ঈদ সালামি পেল পনেরোশো বা এমনি সময় আম্মু চাচা হাদিয়া দেয় আমি জানি টাকা স্বর্ণ থাকলে নেশা পরিমাণ হলে জাকাত আসে জাকাতের বছর অতিক্রান্ত হয়ে গেলে এমন সময় হাদিয়ার টাকা দুই তিন দুই তিন দিন বা দুই তিন মাসের জন্য রাখলো সে বোন কারণ যখনই তার নিকট টাকা আসবে তখনই জাকাত দেয়া ফরজ হয়ে যাবে নাকি স্বর্ণ আর টাকার পৃথক পৃথক বছর দেখেন ওই যখন উনার কাছে টাকা আসবে তখন থেকে এক বৎসর বিনা প্রয়োজন অতিরিক্ত যেগুলো প্রয়োজন নেই এক বৎসর জানুয়ারি থেকে চলেও যায় সমস্যা নেই এবং টাকাটা প্রয়োজন অতিরিক্ত হতে হবে নতুবা কি হবে না জাকাত ফরত হবে না পরিবার যদি বিড়িয়ে না দেয় গুনা থেকে বাঁচার জন্য কি নিজেরা বিয়ে করা যাবে দেখেন আমরা কখনোই এই পরামর্শ দিব না যে আপনারা নিজেরা বিয়ে করেন বরং আমরা সর্বদা এটাই বলবো যে পরিবারকে বুঝান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে পরিবারকে বুঝান পরিবারকে বুঝিয়ে শুনিয়ে পরিবারের পছন্দ মতো তাদের ইচ্ছা মতো বিয়ে করার চিন্তা ভাবনা করেছি পরিবারকে শত চেষ্টার পর যদি পরিবার কোনো পদক্ষেপ গ্রহণ না করে আর এদিকে আপনার সম্ভব না হয় গুনাহ থেকে থাকা আপনার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায় আর তখন যদি আপনি নিজে নিজেই বিয়ে করে নেন তাহলে এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে তাহলে বিয়ে হয়ে যাবে এবং এক্ষেত্রে এই বিয়েটা অনুচিত হবে না প্রশ্ন উস্তাদ আমার মা স্বপ্ন দেখেছে আমার নানা বলছে কোরবানির পশু কিনবে আমার মাস পূর্বে মারা গেছে তাহলে আপনাদের যদি তাওফিক থাকে অনুযায়ী আপনার নানার জন্য সাতকা করে দিবে আর যদি কোরবানি পশু কেনার তাওফিক থাকে তাহলে একটা পশু কিনে আপনার নানার নামে ওটা কোরবানি দিয়ে দিবেন পরবর্তী প্রশ্ন নবজাতকের কানে কান সুজা করার জন্য হাত দিয়ে নাক জায়েজ হবে হবে এতে সমস্যা নেই কেননা মহিলাদের জন্য যেভাবে পুরুষের সামনে পরপুরুষের সামনে নিজেকে পর্দায় আবৃত রাখতে হয় ঠিক তেমনিভাবে হাসি মহিলার সামনেও নিজেকে পর্দায় রাখতে হয় নতুবা ওই ফাসিক মহিলা সে বাহিরে গিয়ে আপনার বডি নিয়ে আলোচনা করবে সেই জন্য যে মহিলারা জিম জিম করবে করবে আর যদি গরে সম্ভব না হয় তাহলে জিমের প্রয়োজন নেই মহিলারা আর তারা বুরকা পরে গড়ের ভিতরেই বাসার ভিতরেই একটু হাঁটাচড়া করবে অথবা বাহিরে হাঁটাচড়া করবে কিন্তু জিমে গিয়ে এইভাবে চোট্ট কাপড় পরিধান করে বা শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি দৃষ্টি হয় এমন অবস্থায় জিম করা কখনো জায়জ হবে না পরবর্তী এক বনের আর্থিক অবস্থা তেমন ভালো না স্বামী অসুস্থ তেমন কিছু করে না এখন তার ননদ মাঝে মাঝে তাকে পোশাক টাকা দেয় তার ননদ এর ইনকাম থেকে এখন এই তাকে যা দিবে কি তা নিবে দেখেন যেহেতু ওই বোনের অবস্থা ভালো না যদি এমন হয় যে ওই বোনের উপর নেশা পরিমাণ মাল নেই আর ওই বুন জাকাত গ্রহণের উপযুক্ত তাহলে ওই বুন উনার ননদ থেকে সেই হারাম থেকেও নিতে পারবেন পরবর্তী প্রশ্ন উস্তাদ বাবা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে এখন আমরা বোনেরা বিবাহিত আমরা বাবার বাড়ি ঈদের সময় যাই এবং খুব একান্ত প্রয়োজন না হলে যাই না এখন আমরা যে বাবার বাড়িতে খাবারটা খাবো এটা কি আমাদের জন্য হালাল হবে আর বাবা মা আমাদের খুশি হয়ে কিছু দেয় না নিলে রাগ করে এখন এই জিনিসটা নিয়ে কি আমাদের জন্য হালাল হবে না ওগুলা কিছুই হালাল হবে না আপনার বাবা মা যদি আপনার আপনাদেরকে কিছু দিয়ে সেটা অন্য কাউকে দিয়ে দিবেন আর যদি আপনি বাবার বাসায় যান যা খাবেন একটু আন্দাজ করে সেই পরিমাণ টাকা আপনি সৎকা করে দিবেন পরবর্তী প্রশ্ন মহিলারা কি বাবার সামনে মাথায় কাপড় ফেলে বসতে পারবে বসতে পারবে তবে যদি কোন ফিটনার আশঙ্কা হয় তাহলে পারবে না পরবর্তী প্রশ্ন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমরা জানি বাসুর দেবর দুলাবাই আমাদের গায়ের মাহরাম তারা যদি আমাদের বাসায় বেড়াতে আসে তাহলে কি আমরা পর্দার সহিত তাদের সাথে সামনে হয়ে কুশল বিনিময় করব নাকি বাড়ির পুরুষ লোকেরা তাদের মেহমানদারি করবে আমরা ভেতর থেকে শুধু খাবার তৈরি করে বাড়ির পুরুষ মাহারামদের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেবো জি এটাই আপনারা ভেতর থেকে শুধু খাবার তৈরি করে বাড়ির মাহারাম পুরুষদের মাধ্যমে তাদের কাছে পৌঁছিয়ে দিবেন এটাই হচ্ছে মূল মাস আলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত তালাকের ক্ষেত্রে দুইবার তালাক বলছে এটা মনে আছে কিন্তু তৃতীয়বারেরটা অনেক বছর হয়ে যাওয়ার কারণে শিওর মনে নাই কিছুক্ষণ মনে হয় বলছে আবার মনে করতে পারে না যে কখন কিভাবে বলছে আদ্য তালাক বলেছে কিনা এই সংকটের কারণে আলাদা হয়ে যাওয়ার পরে অনেক মানসিক যন্ত্রণা হয় এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় কোনো সিদ্ধান্তে স্থির থাকা যায় না সব সময় এটা নিয়েই টেনশন হয় সংসারে পুরন ফিরে গেলেও বয় হয় যে সংসার কি হালাল আছে আবার আলাদা হলেও মানসিক ভাবে অসুস্থ হয়ে যায় প্রশ্ন এই মানসিক চাপ থেকে পরিত্রাণের উপায় কি এই বিষয়গুলো শৈতানের পক্ষ থেকে ওয়াসা যে এটা শৈতানের পক্ষ থেকে ওয়াসা তাদের সংসার ব্যঙ্গে গেছে না ব্যঙ্গে যায়নি যতক্ষণ পর্যন্ত তালাক দিয়েছেন তৃতীয় তালাক দেয়া হয়েছে সেই সম্পর্কে একশত পারসেন্ট উনি নিশ্চিত না হবেন ততক্ষণ পর্যন্ত এই তালাক হবে না স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা আসবে না বরং স্বামী স্ত্রী তারা আপন মনে সংসার করতে পারবে পরবর্তী প্রশ্ন উস্তাদ আমার আম্মুর দেন মোহর বাবদ এক বিঘা জমি দেয়া আছে কিন্তু ওই জমির ফসলের কোনো টাকা তাকে দেওয়া হয় না তাহলে তার উপর কি জাকাতের বিধান আসবে তার যদি অন্য কিছু না থাকে প্রথম প্রশ্ন হচ্ছে জায়গার উপর জাকাত আসে না আর আপনার আম্মুর নামে যে এক বিঘা জমি রয়েছে সেই এক বিঘা জমির ফসল আপনার আম্মুর সুতরাং আপনার আম্মুর অনুমতি ব্যতীত যদি অন্য কেউ নেয় তাহলে তাদের গুনা হবে এবং যত বছরের তারা নিয়েছেন তত বছরের ফসল আপনার আম্মুকে দিতে হবে আর এই জমি থাকার দরুন আপনার আম্মুর উপর জাকাত আসবে না হ্যাঁ জমিটা যদি এই পরিমাণ মূল্যের হয় যে সেটা আপনার আম্মুর প্রয়োজন অতিরিক্ত এবং সেটা সাড়ে সাত স্বর্ণের চেয়ে অধিক মূল্যের তাহলে আপনার আম্মুর মোর উপর প্রতি বৎসর কুরবানি আসবে সৎকায় ফিতির আসবে জাকাত আসবে না কেননা জাকাত ওয়াজিব হওয়ার জন্য ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে সেটা মালে নামি হতে হবে মালে নামি হচ্ছে বারন্ত মাল বারন্ত মাল হচ্ছে চার প্রকার স্বর্ণ রূপা ব্যবসার মাল এবং হচ্ছে গবাদি পশু নগদ টাকা এগুলা হচ্ছে মালে নামি এই মালে নামিতেই শুধুমাত্র তাকাত আসে মালে গয়রে নামিতে তাকাত আসে না পরবর্তী প্রশ্ন বাবা মায়ের ছেলে সন্তান না থাকলে শুধু মেয়ে থাকলে তাদেরকে বয়স্ক অবস্থায় বরণ পোষণ কে দিবে যদি মেয়ের স্বামী দিতে না চায় বয়স্ক অবস্থায় কে দিবে এই হচ্ছে মেয়ের স্বামী যদি দিতে না চায় আহ মেয়ের উপর তো ওয়াজিব হবে না কখনোই যদি মেয়ের মাল না থাকে বরং ওই সম্পদ থেকে বাবা মারা যাওয়ার পর ওই সম্পদ থেকে যেই যেই ব্যক্তি সম্পদের হিসা পাবেন তাদের সবার উপর ওই ব্যক্তিকে লালন পালন ওয়াজিব যেমন হচ্ছে আপনার চাষা ওই ব্যক্তির বাই ওই ব্যক্তির বাইয়ের ছেলে বাতিজা ওই ব্যক্তির বোন বোনের ছেলে এই সবরাই ওই তাদের সবার উপর পর্যায়ক্রমে ওই ব্যক্তির বরণ পোষণের দায়িত্ব চলে আসবে এবং মেয়ের উপর আসবে যে সম্পত্তি থেকে বাবার সম্পত্তি থেকে ওর্তী প্রশ্ন এতেক নিয়তে বসার পর তিন দিনের রাতে হায়েজের কারণে কাপ বেঙ্গে যায় তাহলে একদিনের কাজা এতেকাফ করতে হয় নিয়মটা যদি একটু বুঝিয়ে বলতেন ফজর থেকে কি মাগরিব পর্যন্ত এতে করতে হবে কখন ইতেকাবে স্থানে যেতে হবে রোজা রাখে দেখেন একদিন নয় একদিন এক রাত চব্বিশ ঘন্টা ওনাকে এতে কাপ করতে হবে উনি দিনে রোজা রাখবেন আর রাতে তো আর রোজা রাখতে হবে না চব্বিশ ঘন্টা উনি এতে কাপ একদিনের এতে কাপ করবেন পরবর্তী প্রশ্ন উস্তাদ কোনো মুসলিম যদি স্বেচ্ছায় কোনো খাবার দেয় খাওয়া যাবে যদি সেটা তাদের জবাইকিত কোনো গুস্ত না হয় তাহলে অবশ্যই খেতে পারবেন এবং মদ না হয় শুকুর না হয় অবশ্যই খেতে পারবেন আর তাদের জবাইকিত সেটা খেতে পারবেন না আর যেগুলো আমাদের ধর্মে হারাম যেমন মদ শুকুর সেগুলাও খেতে পারবেন না এছাড়া তারা অন্য কোনো কিছু ফল দেয় তারা কোনো আনাজ তরকারি দেয় তাহলে সেগুলো খেতে পারবেন মাছ দেয় সেগুলো খেতে পারবেন পরবর্তী অস্তাদ স্বামী যদি রাগারাগির কারণে সময় বলে রাগারাগির করার সময় বলে যে তোমার সাথে সংসার করব না এটা বললে কি তালাক হয়ে যাবে সংসার করব না এটা তো হচ্ছে ভবিষ্যৎ এটা তো হচ্ছে সংসার করব না এটা হচ্ছে ভবিষ্যৎকালীন শব্দ হ্যাঁ তোমার সাথে আমার সংসার শেষ হারাম এগুলা যদি হয়ে থাকে তাহলে ওনার নিয়োগ যদি থাকে তাহলে এক তালাক হবে না তো তালাক হবে না পরবর্তী প্রশ্ন উস্তাদ আসসালাম নামাজা সেক্ষেত্রে নামাজে দাঁড়ালে শয়তান আসবে যখনই আসবে আপনার মনকে অন্য কোথাও নিয়ে যেতে চাইবে আপনি আপনার মনকে শক্তভাবে পেতে রাখবেন অন্য কোথাও নিয়ে যেতে দিবেন না দ্বিতীয় নামাজে দাঁড়ালে শুধু মাথায় আসে কখন শেষ করব নামাজ কখন শেষ হবে নামাজ অস্থির লাগে এগুলোর কিসের কারণ হতে পারে এগুলো হচ্ছে আপনার এখনো পূর্ণতা আসেনি আপনার ইমানে অত্যন্ত প্রয়োজন যে আপনি একজন নেককার ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করবেন যদি আপনি মহিলা হন এবং অবিবাহিত হন তাহলে দিনদার কোন পাত্রের সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হবেন আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে দিনই কিতাবাদি পড়বেন ইসলামের অতীত ইতিহাস পড়বেন আর রাবে আবসি আইসার তাল আনহা সহ মহিলা সাহাবি মহিলা মনীষী যারা ইসলামের পতেন্দের জীবনকে সমস্ত জীবনকে যারা উৎসর্গ করে গেছেন তাদের জীবনই পড়বেন এবং বড় বড় ফির বুজরগ তাদের জীবনী পড়বেন ইনশাল্লাহ ধীরে ধীরে আপনার মনে এবাদতের স্বাদ চলে আসবে বিশেষ করে তাহলে নামাজ নিয়মিত করায় চেষ্টা করবেন উস্তাদ বাসুর দেবর বা দুলাবাই বাসায় আসলে পর্দার সহিত হলেও যদি কুশল বিনিময় না করলে যদি সবাই মন খারাপ করে এতে আমাদের করণীয় কি হ্যাঁ সবারকে সবাইকে উপস্থিত রেখে সবার সামনে আপনি রুক্ষ বাসায় তাদেরকে আপনি ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারেন সালাম বলে ভালো আছেন বসেন তাকেন এগুলা বলতে পারেন সবার উপস্থিতিতে একা একা অথবা নরম ভাষায় মিষ্টি ভাষায় এগুলা তাদের সাথে কথা বলা যায় না পরবর্তী প্রশ্ন সালাম আলাইকুম আলাইকুম উস্তাদ একটা বুনের জাকাতের বছর রমজান মাস ধরে উস্তাদ একটা বোনের জাকাতের বছর রমজান মাস তার স্বর্ণ ছাড়া কিছু নেই তিন বরি স্বর্ণ আছে যদি রমজান মাসে কিছু টাকা আসে আর টাকাটা এক বছর আগেই খরচ করার ইচ্ছা থাকে তাহলে কি জাকাত আসবে যেহেতু রমজান মাস তার জাকাতের বছর ধরে না জাকাত আসবে না যেহেতু বছর পূর্ণ হওয়ার আগেই ওনার ওই টাকাটা খরচ হয়ে যাবে এবং তাহলে বোঝা গেল ওই টাকাটা প্রয়োজন অতিরিক্ত না শর্ত হচ্ছে যে প্রয়োজন অতিরিক্ত টাকা বৎসরের শুরু এবং শেষে ওনার নিকট উপস্থিত থাকতে হবে তবেই কি আসবে না তবেই জাকাত আসবে নতুবা জাকাত আসবে না আমাদের কাছে যা প্রশ্ন ছিল সবগুলোই শেষ আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলা হ্যাঁ পুষ্ট করে দিতে পারেন আরেকটি প্রশ্ন আমাদের সামনে আসলো উস্তাদ আমার বাবা শারীরিক দিক থেকে রোজগার করতে পারে না তো তিনি ব্যাংকে টাকা রেখেছেন তা থেকে মাসে মাসে যে টাকা পায় তা খরচ করে এটা কি জায়জ না এটা হবে না এটা হবে না উস্তাদ বিসা এজেন্সিতে কি কাজ করা হালাল হবে নাকি হারাম না হারাম হারাম হবে কেন এখন কাজটা কি সেটা বলতে পারেন কি কাজ করেন এজেন্সির কাজ তো হচ্ছে এটাই যে লোকজনকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা তো সেখানে যদি আপনি কোনো দুকা প্রতারণা সেগুলার সেগুলাতে আপনি লিপ্ত না হন এবং আপনি যদি কাউকে কোনো অবৈধ কোনো কাজে নিয়োগ না দেন বা অবৈধ হারাম কোনো কাজে কাউকে স্পষ্টভাবে সরাসরি সাহায্য না করেন তাহলে তো আপনার জন্য না জায়স হবে না জায়েজই হবে কিন্তু যদি আপনি দুঃখাবাজি করেন অথবা আপনি জানেন যে ওই যে যাকে পাঠাচ্ছেন উনি ওখানে গিয়ে হারাম কাজ করবেন তাহলে আপনার জন্য তখন যায়স হবে না পরবর্তী বছর উস্তাদ অতীতে একটা হারাম সম্পর্ক ছিল এখন আমি আল্লাহর রহমতে হেদায়তের সেটা থেকে বেরিয়ে আসছি এখন এই ছেলে আমার কাছে কিছু টাকা পায় আমিও তার কাছে কিছু পাই কিন্তু হিসাবটা মনে নাই এখন আমি ওই টাকাটা যদি ফেরত দিতে চাই তাহলে এখানে অনেক ফেতনা এজন্য এই টাকাটা আমি দান করে দিতে চাই তাকেই দিবেন তাকে ফিতনা হয় না এমন অবস্থা তাকে দেওয়ার চেষ্টা করবেন এখন না কিছুদিন পরে হলেও থাকেই দিবেন তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই অতীতে আপনার যে গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাকেই দিবেন যখন গিয়ে দেখবেন যে আর কখনোই তাকে এই টাকাটা ফেরত দেয়া যাবে না কোনোভাবেই দেয়া যাবে না তখন ওই ব্যক্তির নামে আপনি সৎকা করে দিবেন কিন্তু আপাতত হচ্ছে আপনি ওই ছেলেটাকে কিভাবে দেয়া যায় সেই অপেক্ষায় থাকেন আর এই টাকাগুলা খরচ করবেন না তাকে দেয়ার চেষ্টায় থাকেন উস্তাদ আমার আম্মুর নামে ছয় উপরে জমি আছে এবং দেড়বরির মতো স্বর্ণ কিছু রূপার জিনিস এবং তিন লাখের মতো টাকা আছে এখন কি এগুলোর সাথে ছয় জমিরও জাকাত দিতে হবে না জমির কোনো জাকাত আসে না শুধুমাত্র স্বর্ণ এবং নগদ টাকা এগুলোর জাকাত আসবে উস্তাদ সংসারে ফিরে গেলে মনের যে বয় হয় তা দূর করার জন্য কি আমল করা যাবে কোন সংসার বিস্তারিত তো বলবেন যে কিভাবে কি পরবর্তী প্রশ্ন হচ্ছে তাহলে যে আমরা বাবার বাড়ি যে খাবার খাই তাহলে কি হারাম জি অবশ্যই আপনি আপনার বাবার বাড়ি যা খাবেন সেই পরিমাণ টাকা আপনি সৎকা করে দিবেন হ্যাঁ একজন বলছিলেন বিসা বিসা সম্পর্কে আপনার কি সেটা বললেন না পরবর্তী প্রশ্ন সালাম আলাইকুম বিয়ের আগে যে মেয়েদের আংটি পরিয়ে রাখে তারপর কয়েক মাস পর বিয়ে হয় এই আংটি পরিয়ে রাখা কি জায়জ এরকম কোনো নিয়ম শরীয়তে নাই শরীয়তের নিয়ম বা পদ্ধতি হচ্ছে যখনই সম্মত হয়ে যাবে উভয় পরিবার সাথে সাথে বিয়ে পরিয়ে দেয়া সুতরাং এভাবে বিয়ে আংটি পরিয়ে রেখে তারপর দিনকে দিন হারামভাবে সম্পর্ক স্থাপন করা বিভিন্ন হারাম কাজে জড়িত হওয়া এগুলা কখনোই হবে না শুধুমাত্র কেউ যদি আংটি পরিয়ে রাখে আর কখনোই যোগাযোগ না করে তাহলে এই আংটি পরিয়ে রাখাটা হারাম বা না জায়জ হচ্ছে না কিন্তু এরকম নিয়মটা শরীয়তে নাই সরিয়েতে হচ্ছে যখনই আপনার আহ শরীয়তের নিয়ম বা পদ্ধতি হচ্ছে যখনই আপনি এই বিয়ের প্রস্তাবে সম্মত হয়ে যাবেন সাথে সাথেই বিয়ে পড়িয়ে নিবেন কোনো হারাম কাজ না করে গায়ে হলুদ করা যাবে গায়ে হলুদ হারাম কাজ না করে গায়ে হলুদ করা কিভাবে সম্ভব গায়ে গায়ে হলুদ শব্দের অর্থ হচ্ছে গায়েতে হলুদ মাখা হ্যাঁ বিয়েতে বিয়ের বিয়ের মুহূর্তে বা বিয়ের সময় গায়েতে হলুদ মাখার নিয়ম আল্লাহ রসুল সালামের সময়ে ছিল রসুল সালাম একজন সাহাবিকে দেখলেন যে তোমাকে আশ্র সুফা সুফরা তোমার শরীরে তো শরীরে তো হলুদের চিহ্ন দেখতে পাচ্ছি তুমি কি বিয়ে করে এসেছ উনি বলেন হ্যাঁ ইয়া রসুল আমি বিয়ে করে এসেছি তো সেই গায়ে যদি হলুদ মাখেন তাহলে তো সেটা না যায় না প্রশ্ন হচ্ছে মাখিয়ে দিবে কে মাখবে কে কাকে দেওয়া হবে এই হচ্ছে বেজাল এখানে অন্যজন কায়ের মাহরাম যদি কেউ মাখিয়ে তাহলে সেটা না চাইজ হবে তাছাড়া যদি কোনো অনুষ্ঠান করে দেয়া হয় যেটা বিধর্মীদের সাদৃশ্য গ্রহণ করে তাহলে সেটাও না চাইজ হবে পরবর্তী প্রশ্ন লোকদের বিভিন্ন দেশে পাঠানো আলহামদুলিল্লাহ আমি যে এজেন্সিতে কাজ করি এখানে কোনো প্রতারণা করা হয় না আপনার থেকে মাস আল্লাহ পেয়ে উপকৃত হলাম সুক্রিয়া উস্তাদ জি জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম উস্তাদ যৌথ পরিবারে তিনজন ভাই বোনই যদি ইনকাম করে এবং তিনজনেরই যদি কুরবানির নেশাব থাকে তাহলে কি সবার আলাদা করে কুরবানি শরিক হতে হবে নাকি এক নামে পরিবারের সবাই দিতে পারবে যৌথ পরিবারে তিনজন ভাই বোন যদি ইনকাম করে এবং তিনজনেরই যদি কুরবানি নিসাব থাকে তাহলে কি সবার আলাদা করে কুরবানি শরিক হতে হবে জি অবশ্যই সবাইকে যেহেতু সবাই ইনকাম করতেছেন সবাইকে পিতক পিতক ভাবে দিতে হবে এক নামের মধ্যে একটি পশুতে একটি পশুতে অবশ্য সাতজন যেহেতু শরিক হওয়া যায় সাতজন পর্যন্ত শরিক হওয়া যাবে তবে একই অংশে একটি পশুর একই অংশে একাধিক বাই যারা সামর্থ্যবান তারা শরিক হতে পারবেন না তারপর হচ্ছে সর্বনিম্ন কত টাকা থাকলে জাকাত দিতে হবে বায়ান্নবরী রূপা অথবা বায়ান্নবরী রূপা সম পরিমাণ টাকা এগুলো থাকলেই জাকাত দিতে হবে যদি স্বামী বলেন তিনি তালাক বলেননি কিন্তু স্ত্রীর মনে হয় তালাক বলেছে এক্ষেত্রে কার মত ধরা হবে স্ত্রীর মত ধরা হবে স্বামী বলেন তিনি তালাক বলেননি স্ত্রী বলছে স্ত্রীর মনে হয় তালাক বলেছে মনে হয় হলে হবে না স্ত্রী নিশ্চিত বলতে হবে যে উনি তালাক বলছে তাহলে স্ত্রীর চাই গ্রহণযোগ্য হবে আচ্ছা উনি আসসালামু আলাইকুম মুস্তাদুয়াকুম আসসালাম আমার স্বামী বিসিএস ক্যাডার তিনি একজন সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা আমরা দুজনেই আল্লাহকে বই করি ও দিন মেনে চলতে সর্বোচ্চ চেষ্টা করি সরকারি জব করলে কি তার ইনকাম পরিপূর্ণ হালাল হবে যেহেতু সরকারি নির্দেশ মোতাবেক তাকে কাজ করতে হয় নানা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয় মৃত্যুবার্ষিকী ইত্যাদি যদিও এই অনুষ্ঠানের কাজে জড়িত তাকে না অযথা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে সুযোগ পেলে অন্য কর্মকর্তায় দিন মেনে চলার দাওয়াত দেন ইস্তাদ আমি বই পাই যে মতো অবস্থায় হ্যাঁ আপনারা যেহেতু দিনকে আখের হাতের ফিকির আপনাদের রয়েছে এবং সময় সুযোগে আপনারা দাওয়া দিতেছেন আপনাদের ইনকাম হারাম হবে না সুরায় মূল যদি মুখস্থ থাকে তাহলে মুখস্থ পড়লে কি হবে নাকি দেখে তেলাওত করলে সব বেশি দেখে তেলাওত করাতেই সব বেশি মুখস্থ থাকুক বা না থাকুক দেখে পড়াতেই দেখে পড়াটাই উত্তম আহা, দেখে পড়েন অথবা মুখস্থ পড়েন সবে কোনো ক্ষমতি আসবে না জোহরে নামাজের ওয়াক্ত হলে কিছু পরে হায়েজ আরম্ভ হলে তা কি কাজা করতে হবে যদিও তখন আজান হয়নি যোহরের নামাজের ওয়াক্ত ওয়াক্ত হলে এর কিছু পরে হায়েজ আরম্ভ হলে তাকে কাজা করতে হবে যদিও তখন আদান হয়নি না কাজা করতে আপনার প্রশ্নটি অস্পষ্ট আবার লিখেন অমুসলিম দেশে যাওয়ার সময় নিয়ম থাকলো যে আমি সেই দেশে যাব কিন্তু স্থায়ী হিসাবে নিয়ত থাকলো স্থায়ী হিসাবে না নিয়ত থাকলো পরে কোনো মুসলিম দেশে শিফট করব। এমন করে নিয়ত করলে কি গুনা হবে দেখেন অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস যদি আপনার উদ্দেশ্য না হয় এবং সেখানের কুফরি এই সমস্ত জিনিস থেকে নিজে বাঁচবেন অন্যকে বাঁচানোর চেষ্টা করবেন দাওয়া দিবেন তাহলে অবশ্যই তো যেতে পারবেন সুতরাং যেহেতু আপনি স্থায়ীভাবে থাকতে থাকার আপনার নিয়ত নেই বরং আপনি কোনো মুসলিম দেশে আপনি শিফট করে নেবেন এভাবে যেহেতু আপনার নিয়ত আছে সুতরাং আপনার জন্য না হবে না পরবর্তী প্রশ্ন সুন্নাত নামাজের সিজদায় বাংলায় দোয়া করা যাবে যে সুন্না এবং নফল নফল নামাজে আপনি বাংলাতে দোয়া করতে পারবেন উস্তাদ আমার এক বোনের বয়স প্রায় পঁচিশ ছাব্বিশ বিয়ের অনেক চেষ্টা করেছে কিন্তু বিয়ে হচ্ছে না পাত্রপক্ষ এসে দেখে পছন্দ করে যায় তারা বাড়িতে গিয়ে আর কোনো মতামত জানায় না অনেক সময় বিয়ে হতে হতে ভেঙে যায় আমার বোন মাসাল্লা পর্দাশীল ও নামাজি এক্ষেত্রে কি করা উচিত নামাজ পড়ে উনি দোয়া করবেন উনি তাহের নামাজ পড়ে উনি দোয়া করবেন আর প্রত্যেক নফল নামাজের শেষ বৈঠকে যখন উনি আত্মিয়া তো সাল্লি সাল আল্লাহ আলা আল্লাহ নি জলাম তে এগুলা পরে শেষ করে ফেলবেন তখন সালাম ফিরানুর পূর্ব মুহূর্তে হ্যাঁ উনি বলবেন ربنا هب لنا من أزواجنا وزرياتنا قرة أعين وَاجْعَلْنَا للمتقين إماما اتوني بولبن. আমার এক বোন ব্যাংকে জব করে এখন সে যদি আমাকে কোনো হাদিয়া দেয় তাহলে সেটা কি গ্রহণ করা যাবে না গ্রহণ করা যাবে না বাবির বাবিরা কি সাবালক দেবরের জামা কাপড় দুয়ে দিতে পারবে হ্যাঁ দুয়ে দিতে পারবে দৌত করে দিতে পারবে তবে দেবরদের উচিত তাদের খাপড় তারাই দৌত করবে আর বাবিদের উচিত যত সম্ভব এই পরিস্থিতি থেকে এড়িয়ে যাওয়া এড়িয়ে গিয়ে নিজের কাপড় নিজে দৌত করা এবং দেবরদেরকে তাদের কাপড় দৌত করতে উৎসাহ উদ্দীপনা দেয়া এটা অনুচিত যে একজন গায়ের মাহরাম পুরুষের কাপড় একজন নারী দৌত করে দিবে তবে দৌত করা যে না যায়স এমন না পরবর্তী আমার ব্যাংকে জিপিএস করা আছে মেয়াদ শেষে আমার টাকা বাদে যে টাকা বেশি দিবেন সেটা নেওয়া যাবে না সেটা নিতে পারবে সেটা নিয়ে গিয়ে আপনি গরিবদেরকে বিলিয়ে দিবেন সৎকার করে দিবেন অথবা কোনো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে দিবেন ইসলামী ব্যাংকে টাকা রাখা বা জিপিএস করা হারাম এগুলো যায় না আজামের জবাব মনে মনে দিলে কি হবে মজিন একটি বাক্য বলার পর কি সেই বাক্যের জবাব দিতে হয় নাকি মজিনের সাথে সাথে মজিন সাহেব বলার পরই দিবেন এবং এই দেয়াটা হচ্ছে মুস্তাহাব তালাকের ক্ষেত্রে দুইবার বলেছে এটা মনে আছে কিন্তু তৃতীয়বারের টা অনেক বছর হয়ে যাওয়ার কারণে শিওর মনে নাই যেহেতু শিওর মনে নাই সুতরাং এই তৃতীয় তালাক গ্রহণযোগ্য না তালাক হবে না পরবর্তী অবস্থা সংসারে ফিরে গেলে বয় হয় একক্ষেত্রে এমন কোন আমল কি আছে যা করলে মনের বয় দূর হবে ফিরে গেলে আপনার যদি বয় হয় তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আপনি কাজ করবেন এই আপনার আশপাশের কোন দারুল ইস্তা যদি থাকে মাদ্রাসা থাকে মসজিদের ইমাম সাহেব থাকেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং তারা সরাসরি আপনাদের বাসায় এসে অথবা আপনারা তাদের ওখানে গিয়ে বিষয়টা আরো ভালো করে বুঝে নিবেন তাহলে দেখবেন মনের ভয় দূর হয়ে গেছে পরবর্তী প্রশ্ন জোহরের ওয়ক শুরু হয় বারোটা দশ আজান হয় বারোটা পঁয়তাল্লিশে এর মাঝে হায় হলে আহ নামাজটা কি হায়েস ভালো হলে কাজা করতে হবে জি অবশ্যই কাজা করতে হবে পরবর্তী প্রশ্ন আমরা তো জানি সপ্তম চোদ্দতম একুশতম দিনে বাবুর আকিকা করা শুননা কিন্তু বাবুর আব্বু বর্তমানে বিদেশে আছেন জন্মের তিন চার মাস পর আসবেন ইনশাল্লাহ তিনি চাচ্ছেন উনি আসলে আকিকা করতে কিন্তু আহ মা চাচ্ছেন সপ্তমবার দিন করতে এখন উনি যদি উনার স্বামী তেমন একটা রাজি না থাকা সত্ত্বেও সপ্তম দিনে আকিকা দিতে চায় তাহলে স্বামীর অকুশ থাকার কারণে গুণা হবে না গুণা হবে না তবে উনার উচিত স্বামী যখন আসবেন তখনই উনি আকিকা দিবেন আর এই সপ্তম দিনে আকিকা দেওয়া ওয়াজিব বা ফরজ এরকম কিছু না সপ্তম দিনে অথবা পরবর্তীতে যেকোনো সময় দেয়া যাবে শূন্যত আদায় হবে হ্যাঁ মুস্তাহাব হচ্ছে উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া আসসালাম আলাইকুম আসসালাম কোনো দিনই বোন যদি আমাকে হাদিয়া স্বরূপ কিছু টাকা দেয় সেটা নেওয়া যায় হবে জি যায় হবে যদি সে আমাকে উমরা করাতে চায় এক্ষেত্রে তার খরচ উমরা যাওয়া যাবে জি অবশ্যই যাবে ছেলে সফরের ক্ষেত্রে যদি না মাঝের ওয়াক্ত হয় দিনই বোন দিনই বোন কেন যে কেউ যদি অন্য কাউকে উমরা করাতে চায় তাহলে অবশ্যই যায় হবে একজন অন্য জনকে তার অন্তরের সন্তুষ্টিতে সারা পৃথিবী যদি দিয়ে দেয় তাহলে তো যায় হবে না যদি কেউ অনেক জায়গার মালিক থাকে অনেক টাকা পয়সার মালিক থাকে আর অন্য একজনকে সে তার অর্ধেক দিয়ে দেয় সে তার অন্তরে সন্তুষ্টিতে দিচ্ছে কোনো ফোর্স বা অন্যায় সে দিচ্ছে না সে তার অন্তরে সন্তুষ্টিতেই দিচ্ছে তাহলে সেটা না যায় হবে না ঠেনে সফরের ক্ষেত্রে যদি নামাজের রক্ত হয় তখন অনেক সময় আশেপাশে পুরুষ থাকার কারণে নামাজ পড়তে পারি না কারণ ওদের সামনে রুকুচিদদা দিলে যদি পর্দার খেলাফ হয় সেজন্য জোহরের সাথে আসর অগ্রিম পরে নিতাম আমার আব্বুর কাছে শুনেছিলাম শহরের খাতিরে এরকম করা যায় এখন এটা কি ঠিক হবে নাকি ঠেনেই পরে নেওয়া উচিত না আগে পরে নিতে অনেক অসংখ্য হাদিস রয়েছে জবাবাইন আইন সালাথ তবে হা এই ওক্তের পূর্বে নামাজকে জমা করা সেটা নিয়ে অসুল আমাদের মতভেদ রয়েছে তবে সব কিছুর মূল হচ্ছে এটাই বা সমাধান হচ্ছে এটাই যে আপনি পড়ে নিতে পারবেন নামাজ আদায় হয়ে যাবে পরবর্তী প্রশ্ন উস্তাদ জেনারেল থেকে পড়ালেখা শেষ করে অর্থাৎ মাস্টার্স শেষ করার পরে যদি কেউ ইসলামিক পড়ালেখা করে আলেম আলেমা হতে চায় তাহলে সে কিভাবে ও কোথা থেকে ইসলামিক পড়া শুরু করবে পড়ালেখার ধারাটা একটু বলে দিলে উপকৃত হব উস্তাদ কোথা থেকে শুরু করবে ইসলামিক অনলাইন মাদ্রাসাতে ভর্তি হয়ে যাবে এই ধারাবাহিক যে সিলেবাস রয়েছে সেগুলা যদি সে পড়ে নিতে সক্ষম হয় ইসলামিক অনলাইন মাদ্রাসার প্রথম সেমিস্টার থেকে নিয়ে লাস্ট সেমিস্টার পর্যন্ত যতগুলা কিতাব রয়েছে যতগুলা বিষয় রয়েছে সবগুলা যদি সে পড়ে নিতে সক্ষম হয় তাহলে অবশ্যই তার এই এই লেখাটা কোরআন হাদিস বুঝতে তার জন্য সহায়ক হবে ইনশাল্লাহ বিতরের কাজা নামাজ হলে দিনে কিভাবে আদায় করতে হবে তখনও কি তিন রাখাত পড়তে হবে যে অবশ্যই তিন রাখাত পড়তে হবে যদি সে গড়ে পড়ে তাহলে যেভাবে ভিতিরকে আদায় আদায় করা হয় সেভাবে সে পড়বে আর যদি সে মসজিদে বিতিরকে কাজা করে তাহলে সে তৃতীয় রাখাতে যে রফিয়া দায়ন হাত উত্তোলন করা হয় সেটা সে করবে না পরবর্তী প্রশ্ন হানাফি মাঝাব তিনবার দৌত করলে ফাঁক হয়ে যায় কিন্তু যদি দুইবার এমন ভাবে দোয়া হয় যে আর এক ফুটা না নাই তাহলে কি ওই কাপড়ে কি নামাজ হবে না তিনবার দৌত করতে হবে তিনবার দৌত না করলে ওইটা কাপড়টা কি হবে না পবিত্র হবে না যদি অদৃশ্যমান দুইবার দৌত করলে ওইটা ওই কাপড়টা পবিত্র হবে না পরবর্তী প্রশ্ন বিতিরের নামাজ কি এক পরা যায় না ওইটা পরা যাবে না আনাফি সিদ্ধান্ত হচ্ছে তিন রাখাতেই আপনাকে পড়তে হবে পরবর্তী মেয়েদের যে সামান্য স্বর্ণ থাকে যেমন শ্রুতো কানের দুল লকেট নাকফুল সেটা কি তার মায়ের স্বর্ণের সাথে একত্রে হিসাব করে মায়ের পক্ষ থেকে টাকা দিতে হবে না সেটার পৃথক হিসাব আলাদা পৃথক আসবে ওটা মেয়ের নামে হিসাব আসবে মায়ের নামে ওটা যাবে না যাই হোক আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আমরা কোরআন হাদিফের দৃষ্টিতে আলোচনা করার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটা প্রতি পনেরো দিন পর পর মাসের পনেরো তারিখ এবং ত্রিশ তারিখ বা যদি উনত্রিশে হয় তাহলে উনত্রিশ তারিখ আঠাশ হলে আঠাইশ তারিখ মাসে মোট কথা হচ্ছে মাসের দুইবার এই ক্লাসটা হয়ে থাকে তো ইনশাল্লাহ আগামী আগামীতে আমাদের এই ক্লাসটা মাসের শেষ তারিখে হবে ইনশাল্লাহ তো আপনারা সবাই উপস্থিত হবেন নিজে উপস্থিত হবেন এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ সুমান তালকা তালা যেন আমাদের এই আজকের এই বসাকে আজকের এই বলাকে আজকের এই শোনাকে আল্লাহ সুমান্ন তালকা তালা যেন কবুল করেন আমরা সবাই বলে আমিন আমাদের ক্লাস এই মুহূর্তে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আগামী পনেরো দিন পর এই মাসের শেষ তারিখে আমাদের আবার ক্লাস হবে আপনারা সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন মাসের হবে মানে প্রতি মাসের পনেরো তারিখ এবং ত্রিশ তারিখে ক্লাস হয়ে থাকে তো শেষ তারিখ না শেষ তারিখ না ত্রিশ তারিখে তাহ্লা সুমান আমাদের সবাইকে আগামী ক্লাসে উপস্থিত হওয়ার জয়েন হওয়ার তৌফিক দান করুক وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته